নির্বাচন নিয়ে দেশি বিদেশি মহলের আগ্রহের সীমানায় আমরাও এক ধরনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিনিয়ত সংবাদ প্রচার করছি। নির্বাচনটি কি ডিসেম্বরের পরেই হবে না নির্বাচন আগে হয়ে আমাদের এই পরিস্থিতি থেকে মুক্তি দেবার কোনো আপনার আকাঙ্ক্ষা আছে? ধন্যবাদ। কি এমন পরিস্থিতিতে পড়লেন যে নির্বাচন আগে দিয়ে আপনাদের মুক্তি দিতে হবে? নির্বাচন যখন সময় মতো হবে তখন হবে। আমাদের সংবিধান অনুযায়ী যখন নির্বাচন হওয়ার সুনির্দিষ্ট সময় আছে ঠিক সেই সময় নির্বাচন হবে, এটা হলো বাস্তবতা। আর একটা গণতান্ত্রিক ধারা অনেক ত্যাগের মধ্য দিয়ে, অনেক আন্দোলন সংগ্রাম করে, অনেক রক্ত দিয়েই কিন্তু আমরা একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছি। তা আপনারা কি চান না যে এই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকুক? আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই না আজকে দেশটা এগিয়ে গেছে। হ্যাঁ, কোভিড-19 কারণে অর্থনীতির উপরে একটা চাপ পড়েছে, কারণ তখন তো সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। মরার উপর খাড়ার গা হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন, ইনফ্লেশন বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, শুধু আমার দেশে না বিশ্বব্যাপী বেড়ে গেছে। বড় বড় দেশে আপনারা দেখলেন, এত বিশাল বড় অর্থনীতির দেশ হয়েও দুটো তিনটে করে ব্যাংক ধপাধপ পড়ে গেল। আর তার মানে কি দেখা যাচ্ছে, সারা বিশ্বব্যাপী এই অস্থিরতার এই অবস্থাটা চলছে। আর বাংলাদেশ একটা ছোট্ট ভূখণ্ডে বিশাল জনগোষ্ঠী, 17 কোটি মানুষের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, তাদের সব কিছু আমাদের পূরণ করতে হয়। আমাদের জনসংখ্যা যত, আমাদের মানে চাষ উপযোগী জমি অসীমিত, তারপর আমরা কিছু খাদ্য উৎপাদন করে আমাদের খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত রেখেছি।